এমন একটা ভাইরাস যেটা যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যে ফাঙ্গাসে পরিণত করে দেয়। আর যদি কোনো জীবন্ত প্রাণী সেই ভাইরাসটির সংক্রমণে আসে তাহলে তার বেঁচে থাকাটা একেবারে অসম্ভব হয়ে যায়। মুভির শুরুতে আমরা একটি সায়েন্টিস্টকে দেখতে পাই যে সেই ভাইরাসটির উপর রিসার্চ করার জন্য একটি জঙ্গলে আসে। সেই সায়েন্টিস্ট একটা জায়গা থেকে পানির কিছুটা স্যাম্পল নেয়। কিছু দূর এগিয়ে সে একটা তাঁবু দেখতে পায়। যখনই সে তাঁবুটির কাছে যায় তখনই সে দেখতে পায় সেই তাঁবুটির ভিতরে একটি মৃত লোক পড়ে আছে। আর যখনই সেই সায়েন্টিস্টটি সেই মৃত লোকটির কাছে যায় তখনই সেই মৃত লোকটি সায়েন্টিস্ট উপর হামলা করে দেয় আর তাকেও সেই ভাইরাস দ্বারা ইনফেক্টেড করে দেয়। সেই সায়েন্টিস্টটি সেখান থেকে পালিয়ে একটি ডোবার কাছে যায় আর সেই ডোবাতে পুরোই বেহুশ হয়ে যায়। এর পরের দিন আমরা একটি লোককে দেখতে পাই যার নাম লয়েল। আসলে লয়েল একজন ফটোগ্রাফার ছিল আর সে এই জঙ্গলে একটা ছোট ঘরে থাকতো। ওই দিন সে যখন তার গাড়িতে বসেছিল তখন সে জঙ্গলের ভিতর থেকে একটি আওয়াজ পায়। এরপরে লয়েল জঙ্গলের ভিতর যায় সেই আওয়াজটি কোথা থেকে আসছে সেটা দেখার জন্য। এর মাঝখানে সে তার পায়ে কিছুটা আঘাতও পায়। লয়েল জঙ্গলে কোনো কিছু খুঁজে না পেয়ে সে তার বাড়িতে ফিরে আসে। আর লয়েলের বাড়িটি সেই ডোবাটির কাছেই ছিল যেই ডোবাটিতে সেই সায়েন্টিস্টটির পরে মৃত্যু হয়েছিল। রাতের বেলায় লয়েল তার বাড়ির সামনে আগুন জ্বালিয়ে সেখানে বসেছিল। তখন সে লক্ষ্য করে যে তার পায়ের আঘাতটা ধীরে ধীরে বড় হচ্ছে, যেটা দেখে সে খুবই ঘাবড়ে যায় আর সে তার ঘরের ভিতর গিয়ে শুয়ে পড়ে। রাতের বেলায় সে তার বাড়ির বাহির থেকে কিছু আওয়াজ পায়। লয়েল যখন সেই আওয়াজটা শুনে তার ঘরের বাহিরে আসে তখন সে সেখানে সেই সায়েন্টিস্টের মৃতদেহটি পড়ে থাকতে দেখে, যার শরীরটা পুরোপুরি ভাইরাস ইনফেক্টেড ছিল আর তার শরীরটা আস্তে আস্তে গলতে শুরু করেছিল। এটা দেখে লয়েল খুবই ভয় পেয়ে যায়। তখন সে খেয়াল করে যে তার পায়ের আঘাতটা ধীরে ধীরে আরো বড় হচ্ছে। আর অপরদিকে সেই সায়েন্টিস্টের ডেড বডিটি তার ঘরের উপর চলে আসে। আর লয়েল যখন সেই ডেড বডিটির কাছে যায় তখন সায়েন্টিস্টটি লয়েলের উপর হামলা করে দেয় আর লয়েলকেও পুরোপুরি সেই ভাইরাসে ইনফেক্টেড করে দেয়। এরপরের দিন সকালে আমরা দেখতে পারি যে লয়েলের অর্ধেক শরীর ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছিল। এরপরে লয়েল সেখান থেকে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তার মাঝে লয়েলের কাছে মিড নামক একটি মেয়ে লিফ্ট চায় আর লয়েলও মিডকে লিফ্ট দেওয়ার জন্য তাকে তার গাড়িতে বসে নেয়। কিন্তু কিছু দূর যেতেই লয়েল সেই মেয়েটির উপর হামলা করে দেয়। এটা দেখে মিট খুবই ভয় পেয়ে যায় আর সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। লয়েলও সেই মেয়েটির পিছে পিছে দৌড়াতে থাকে কিন্তু কিছু দূর গিয়েই লয়েল ক্লান্ত হয়ে যায় আর সে একটা গাছের নিচে পড়ে বেহুশ হয়ে যায়। অপরদিকে মিট সেখান থেকে পালিয়ে একটি ঘরের কাছে যায় যেখানে গিয়ে সে একটি ডেড বডি দেখতে পায়, যেটা দেখে সে খুবই ঘাবড়ে যায়। তারপরে সে ঘরের ভিতরে যায়। ঘরের ভিতরে সে একটি মেয়েকে দেখতে পায় যে কিনা পুরোপুরি ভাইরাসে ইনফেক্টেড ছিল আর সে মিটের কাছে সাহায্য চায়। সেই মেয়েটি মিটকে বলে যে তুমি আমাকে মেরে ফেলো কারণ আমি এই মৃত্যু যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। মিট তাকে মারতে চায় কিন্তু তাকে মারতে পারে না। এরপরে মিট সেই ঘরের বাইরে থাকা গাড়িটি থেকে একটি বন্দুক নিয়ে আসে আর সেই বন্দুকটা সেই মেয়েটির হাতে দিয়ে দেয় যাতে সে নিজেকেই মারতে পারে। তারপরে সেই মেয়েটি নিজেকেই গুলি করে মেরে ফেলে কিন্তু এর মাঝখানে সেই মেয়েটির কিছুটা রক্ত মিটের শরীরে লেগে যায় আর কিছুটা রক্ত তার মুখের ভিতরে চলে যায়। আর এটাতে আমরা বুঝতে পারি যে মিটও এখন সেই ভাইরাসে সংক্রমিত হয়ে গেছে। তাই মিট খুবই ঘাবড়ে যায়। তখন সে খেয়াল করে তার শরীর পিছন থেকে গলতে শুরু করেছে। এরপরে সে সেখান থেকে পালিয়ে জঙ্গলের ভিতরে যায় কিন্তু রাস্তার মাঝখানে মিডের পুরো শরীর সেই ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছিল আর মিড সেখানেই পড়ে বেহুশ হয়ে যায়। এরপরে আমরা কিছু মাস পরের সিন দেখতে পাই, যখন ছিল 22 অক্টোবর। তখন আমরা একটি ঘরের ভিতর একটি মহিলাকে দেখতে পাই যার নাম ছিল ভেরা। ভেরা খুবই ভয় পেয়েছিল কারণ তার ঘরের ভিতরে একটি ইনফেক্টেড লোক ঢুকে পড়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে ভেরার ছেলে চলে আসে যে তাকে সেফলি ঘরের বাইরে নিয়ে আসে। এরপরে তারা সেখান থেকে তাদের গাড়ি নিয়ে কলম্বাস সিটির উদ্দেশ্যে রওনা হয়ে যায়, যেটা ছিল সেই ভাইরাস থেকে বাঁচার একটা সুরক্ষিত জায়গা। কিন্তু রাস্তায় ভেরার ছেলে তার ভাইয়ের ঘরে যায় কিন্তু সেখানে সে তার ভাইকে দেখতে পায় না। এরপরে ভেরা এবং ভেরার ছেলে কিছু জরুরি জিনিসপত্র নেওয়ার জন্য গ্যারেজে ঢোকে কিন্তু ঠিক তখনই একজন ইনফেক্টেড লোক তাদের গাড়িতে বসে পড়ে। এরপরে ভেরা এবং ভেরার ছেলে যখন সেই গাড়িটি নিয়ে যাচ্ছিল তখন সেই ইনফেক্টেড লোকটা সেই গাড়ির ভেতরেই ছিল কিন্তু রাস্তার মাঝখানে সেই ইনফেক্টেড লোকটা তাদের উপর হামলা করে দেয় আর সেখানে ভেরার ছেলেকে ইনফেক্টেড করে দেয়। কিন্তু ভেরা সেখান থেকে অনেক কষ্টে বেঁচে ফিরে যায়। এরপরে সিন শিফট হয় আর আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল সেরেনা। সে তার কিছু জরুরি জিনিসপত্র নিয়ে তার বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু ঠিক সেই সময় সেখানে ইজেল নামের একটা ছেলে চলে আসে। সেই ছেলেটিকে দেখে সেরেনা বলে যে তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাও। তখন ইজেল সেরেনাকে বলে যে আমি কিন্তু ইনফেক্টেড নই। তখন এখানে কথায় কথায় আমরা বুঝতে পারি যে সেরেনা আসলে সেই মিড নামক মেয়েটির সিস্টার আর সে তার বোনকে খোঁজার জন্য বের হচ্ছিল। ঠিক তখন ইসরায়েল বুঝতে পারে যে তার ওয়াইফ ঘরের বাইরে চলে এসেছে আর সে তার ওয়াইফকে আনার জন্য বাইরে চলে যায়। যখন ইসরায়েল ঘরের বাইরে যায় তখনই সেরেনা ভিতর থেকে দরজাটিকে লক করে দেয় কারণ সেরেনা খুবই ভয় পেয়েছিল। সে ভাবছিল ইসরায়েল যদি তার সংক্রমিত ওয়াইফকে নিয়ে ঘরের ভিতর চলে আসে তাহলে তারও বিপদ হতে পারে। তখন ইসরায়েল বাহির থেকে সেরেনাকে দরজাটি খোলার জন্য বলে এবং সে সেরেনার কাছে সাহায্য চায়। তাই সেরেনা দরজাটিকে খুলে দেয়। তখন ইসরায়েল তার ওয়াইফকে নিয়ে ঘরের ভিতর চলে আসে যে ভাইরাসে ইনফেক্টেড ছিল আর তার শরীরটি পিছন থেকে গলতে শুরু করেছিল। এরপরে ইসরায়েলের ওয়াইফ সেখানে আস্তে আস্তে মারা যায়। তাই সিরেলা সেখানে ইসরায়েলের ওয়াইফের
উপর একটি কম্বল দিয়ে ঢেকে দেয়। তখনই সে দেখতে পায় যে লিলির বডিতে কিছুটা হালচাল হচ্ছে। তখন সেরেনা ইজেলকে বলে যে তুমি তোমার ওয়াইফকে ঘরের বাইরে রেখে এসো, কারণ এখন সে মারা গেছে। তখন ইজেল দেখে যে ঘরের বাইরে একটি অদ্ভুত প্রাণী চলে এসেছে, আর ঠিক তখনই লিলির বডি থেকেও একটি অদ্ভুত জীব বেরিয়ে আসে, যেটা সেখানে ইজেলকেও ইনফেক্টেড করে দেয়। এটা দেখে সেরেনা সেখানে খুবই ভয় পেয়ে যায়, আর সে সেখান থেকে ঘরের বাইরে চলে আসে, যেখানে সেরেনা সেই মনস্টারটিকে দেখতে পায়। সেরেনা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরের সিনে আমরা দেখি যে সেরেনা তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে অনেক দূরে চলে যাচ্ছে, যেখানে মাঝ রাস্তায় সেরেনার সাথে ভেরার দেখা হয়। ভেরা সেখানে সেরেনাকে বলে যে আমি আক্রান্ত নই, আর যেটা শুনে সেরেনা ভেরাকে তার গাড়িতে বসিয়ে নেয়, আর সেখান থেকে তারা সুরক্ষিত এলাকার দিকে এগোতে থাকে। আর এই সিনে মুভিটি এখানেই সমাপ্ত হয়। তো বন্ধুরা, আপনাদের যদি আমার মুভিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।